subscribe now and press the bell icon. Never miss an update. আপনারা যেভাবে বাংলা সিনেমাকে সাপোর্ট করছেন সেইটা একটা বড় জিনিস। যাদের সঙ্গে আমার পরিচয় নেই তাদেরকে একটু জানাই, আমার নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আমি এই কণ্ঠ সিনেমার পরিচালক এবং মানে যুগ্ম পরিচালক নন্দিতা রায় এবং আমি সিনেমা করে থাকি আমাদের সিনেমা। আর ঘটনাচক্রে এই সিনেমার মধ্যে অভিনয়টাও আমি করেছি। কাজেই এই সিনেমাটা দেখে যদি ভালো লাগে তাহলে আবারও আপনারা জানাবেন সবাইকে। আর আজকে খুব বিশেষ দিন, তার কারণ কণ্ঠ 100 দিন পূর্ণ করেছে। আমাদের পরপর 5 বছরে 5টি সিনেমা 100 দিন পূর্ণ করলো। 2015 সালে 2015 সালে বেলা শেষে, তারপর 2016 প্রাক্তন, 2017 প্রস্ত, 2018 হামি, আর 2019 কণ্ঠ 100 দিন পূর্ণ করলো। আর সামনে 23 তারিখে গোত্র সিনেমাটি রিলিজ করছে, কাজেই এটার সঙ্গে জুড়ে যাওয়া আর কি, একটা সঙ্গে আর একটা মানে ওই রিলে ব্যাটনটা যেটা বলে আর কি দিয়ে দেওয়া, ওরকম একটা ব্যাপার আছে। আর এই যতটুকু আমরা করতে পেরেছি এর ফুল সাপোর্ট এটা আপনাদের কাছ থেকে পেয়েছি, তাই তার কারণ কণ্ঠ সিনেমাটা অন্য সিনেমার থেকে একটু আলাদা। 1 নম্বর, কণ্ঠ সিনেমাটা রিলিজ হয়েছিল নির্বাচনের সময়, এবারে নির্বাচনটা একটু কঠিন ছিল এবং যাতে ওই নির্বাচনের সময় রিলিজ হওয়ার সময় আমাদের অনেকেরই ধারণা হয়েছিল, কেন অনেকেই ছবি রিলিজ করেননি, পিছিয়ে দিয়েছিলেন, অনেকের ধারণা ছিল বোধ হয় এই সিনেমাটা মানুষের কাছে নিয়ে যাওয়াটা খুব সমস্যা হবে। কিন্তু যেটাকে বলে বক্স অফিসের ব্যবসার যদি জায়গাটা হয় কণ্ঠ, মানে যে ব্যবসাটা প্রথম 3-4 সপ্তাহে করেছিল সেটা ব্লকবাস্টার হিটের মতো, তো কাজেই ওই জায়গাটাও একটা সিনেমার যেটা যেটা দরকার লাগে সেটা হয়েছিল। আর সিনেমার যেটা থাকে যে একটা সিনেমা তার বক্স অফিস সাফল্য, তারপর যেটা থাকে একটা দীর্ঘ মানুষের কাছে চলা, সেটাই 100 দিন পূর্ণতা। মানুষ যে এসেছেন সেটা একটা বড় জিনিস। আর কণ্ঠকে সামনে রেখে অনেকগুলো কাজ হয়েছে যেটা একটু বলা দরকার আজকের দিনে বলছি। আপনারা যারা এসেছেন আপনাদেরকে স্বাগত জানাই, আমার নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় এবং আমি এই সিনেমাটি করেছি। আর 1 নম্বর, কলকাতা শহরে এই ল্যারিঞ্জাল ক্যান্সার পেশেন্টদের ল্যারিঞ্জেক্টমি যে ক্লাব, সেটা এর আগে বহুদিন আগে বিভূতি চক্রবর্তী, যার কাজ এবং যার জীবন নিয়ে এই সিনেমাটা হয়েছে, যার কাজ এবং জীবন আমাদেরকে ইন্সপায়ার করেছিল এই সিনেমাটা করতে, তিনি সরোজগুপ্ত মেমোরিয়াল হাসপাতালে এই ল্যারিঞ্জেক্টমি ক্লাব, মানে শব্দযন্ত্র যে সমস্ত মানুষদের হারিয়ে যায় তাদের নিয়ে যে ক্লাব, সেটা বিভূতিবাবু করেছিলেন, তারপর সেটা বন্ধ হয়ে গেছিলো। কণ্ঠ সিনেমা হিসেবে এতটাই উদ্বুদ্ধ করেছে যে কণ্ঠ ক্লাব তৈরি হয়েছে ল্যারিঞ্জেক্টমি পেশেন্টদের নিয়ে, সেই ক্লাবটা সবে শুরু হয়েছে, কাজ চালু হয়েছে, নারায়ণা হসপিটাল এই ক্লাবটার পেছনে রয়েছে। কণ্ঠ সিনেমাটাকে সামনে রেখে 2রা জানুয়ারি এই বছরেই আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলে 2রা জানুয়ারি, যেদিনকে ওই স্কুলের সমস্ত বই দেওয়া হয়, তো জানুয়ারি মাসের প্রথম দিন 1লা জানুয়ারির পর, সেই দিনকে অ্যান্টি টোব্যাকো মুভমেন্ট তৈরি হয়েছিল এই কণ্ঠকে সামনে রেখে, এবং একটা শপথ নেওয়া হয়েছিল, বাচ্চারা শপথ নিয়েছিল যাতে এই তারা, কেননা বাচ্চারাই পারে যে বড়দেরকে আটকাতে এবং এই অ্যান্টি টোব্যাকো মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে, যেটা কণ্ঠকে সামনে রেখে হয়েছিল। তার পূর্ণতা একটা পাওয়া গেছে, কেননা আমাদের এটার সঙ্গে আমাদের পাশে ছিল কলকাতা কর্পোরেশন, রয়েছে সম্বন্ধ হেলথ ফাউন্ডেশন, রয়েছে নারায়ণা হসপিটাল এবং উইন্ডোজ আমাদের সংস্থা। এবং সেখানে যেটা হয়েছে যে প্রত্যেকটা আমাদের কলকাতা কর্পোরেশনের যে আমাদের ওয়ার্ড যেগুলো আছে সেখানে এই সচেতনতা মুভমেন্ট হবে, সেখানে আমরা যেখানে যেখানে যখন পাবো আমরা নিশ্চয়ই যাব। আর পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের তরফ থেকে অলরেডি একটা সার্কুলার এসছে যে পশ্চিমবঙ্গের 5টি যে জেলা রয়েছে এই দক্ষিণবঙ্গে, সেই 5টি জেলার যতগুলো গভর্নমেন্ট স্কুল আছে সেই স্কুলগুলোতে এই অ্যান্টি টোব্যাকো অর্থাৎ তামাক বিরোধী যে সমস্ত কার্যকলাপ সেগুলো শুরু হয়েছে প্রত্যেকটা কাগজ, মানে প্রত্যেকটা স্কুলে বাইরে পোস্টার দেওয়া হচ্ছে, এবং সেখানে কণ্ঠর থেকে একটা ক্লিপ তৈরি করা হচ্ছে যে ক্লিপটা বাচ্চাদেরকে দেখানো হবে, এবং আবার ওই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বিভিন্ন স্কুলে। তো এটা একটা প্রচেষ্টা। আর কণ্ঠ সামনের মাসে বাংলাদেশে রিলিজ হবে, বাংলাদেশেও
যে সমস্ত আমাদের অঙ্কোলজিস্টরা রয়েছেন তারা কণ্ঠ থেকে মানে কণ্ঠকে সামনে রেখে ওদেশেও এই ল্যারিঞ্জেক্টমি ক্লাব তৈরি করবার একটা পরিকল্পনা করেছেন। কাজেই কণ্ঠ এই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকবে। ওই যে কথাটা বলেছিলাম যে কণ্ঠ আমাদের কাছে শুধুমাত্র একটা সিনেমা ছিল না, একটা মিশন ছিল। তো আমরা চেষ্টা করছি সেই কাজগুলো করবার, যতটা পারবো যা যা করবো সেগুলো আপনাদেরকে জানাবো। আর আজকের দিনটা সফল হতো না আপনাদের পাশে না থাকলে। অনেক মানুষ অনেক জায়গায় আমাদের তরফ থেকে হয়তো আসতে পারেনি আজকে, তারা কেউ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেরকম নন্দিয়াদি মুম্বাই শহরে রয়েছে গোত্র, সিনেমাটার আপলোডিংয়ের কাজ চলছে সেটা নিয়ে ব্যস্ত। অনুপম রায় সে তার শোতে রয়েছে, কিন্তু প্রত্যেকেই আপনাদেরকে শুভেচ্ছা পাঠিয়েছে। পাওলি আজকে বাইরে চলে যাচ্ছে ফুকেতে, ঢাকাতে ব্যস্ত রয়েছেন জয়া হাসান, সিনি আপনাদের কাছে শুভেচ্ছা পাঠিয়েছেন। কাজেই আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে এই কেকটা একটু কাটবো, আর এই কেকটা একটু সবাই আপনাদেরকে অল্প অল্প করে খাওয়াবো, এই তারপরে আপনারা সিনেমাটা দেখবেন। ধন্যবাদ জানাবো নজরুল তীর্থ এই সিনেমা হলকে, তার কারণ সচরাচর হয় না যে একটা সিনেমাকে 100 দিন রাখা। আজকে প্রত্যেক সপ্তাহে এত এত সিনেমা বেরোচ্ছে, কাজেই বাংলা সিনেমার পাশে যেভাবে থেকেছেন নজরুল তীর্থের সমস্ত সদস্য, যারা কর্মচারী যারাই আছেন তাদের সকলকে আমাদের উইন্ডোজের তরফ থেকে, সবার তরফ থেকে অনেক অনেক কী বলবো ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ কণ্ঠকে সাপোর্ট করবার জন্য। আর এই আমাদের সব থেকে টিমের কনিষ্ঠ সদস্য, ওর হাত দিয়েই ঈশিত কন্যা, ঈশিতের হাত দিয়েই আমরা আজকে কেকটা কাটবো। আমাদের সঙ্গে আরও টিমের মেম্বাররা রয়েছে যারা, আর তুষার আমাদের এই সিনেমায় প্রথমবার প্লেব্যাক গিয়েছে, ওর একটা খুব সুন্দর গান আছে যে গানটা অলরেডি জনপ্রিয় হয়েছে। আমি চাইবো তুষার যদি ওই গানটা গায়, ওই গানটা প্রায় কন্ট্রোল মানে 100 দিন পূর্ণতার সঙ্গে ভীষণভাবে যায়, গানটা হয়ে গেলেই আমরা কেকটা কেটে নেব। ওভার টু তুষার। তোমার জন্ম কখন থামের বিধে আমিও গাইব গান, তোমার ফুলের তবে নানান রঙের রোদে আমিও করব স্নান, সুরেলা পিয়ানো থেকে উঠে ছুটে আসা রোদেলা দুপুরে, মাথা চাড়া দিয়ে ওঠে আবে সমুদ্র তীরে ফেলে ছুঁড়ে, কোনো আশা নেই জেনেও আমিও ক্রমশ চলতে থাকি ছায়াদের মতো। তোমার জন্মদিনে গোপন খামের ভিড়ে আমিও গাইব গান। আমার সঙ্গে রয়েছে অনুপম, অনুপম চট্টোপাধ্যায়, অনুপম চ্যাটার্জি। অনুপম এই সিনেমায় পোশাক পরিকল্পনা করেছে, অভিষেকও রয়েছে, অভিষেক আসতে পারেনি আজকে, ওর আজকে শুটিংয়ে আটকে গেছে। অনুপম এই সিনেমার কস্টিউম করেছে। আর আমার সঙ্গে রয়েছে মৌমিতা পণ্ডিত, মৌমিতা এই সিনেমায় অভিনয় করেছে। কাজেই এবার কেকটা কাটা হবে একসঙ্গে, সিনেমার সময় এসে হয়ে গেছে। একটু কেকের পিস গুলো আমাকে একটু কাটতে কাটতে দেবে, সবাইকে ইন্ডিভিজুয়ালি দাও। আমাকে আর একটা পিস দাও, কই দাও, কোথায় কেক কোথায়?
Subscribe now and press the bell icon. Never miss an update.